ওকে বিয়ে করলে ওকে দাপটে রাখা যাবে না মানে ওকে হচ্ছে নিচে নিচু রাখা যাবে না আর সেটা যদি সেজন্য হচ্ছে দূরে চলে যায় একটা নারী নিজের ঘর আসলে কোনটা একটা মেয়ে যখন কনফিডেন্সলি নিজে সামর্থ্যবান হয় আর নিজের উপরে কনফিডেন্সটা থাকে এবং নিজে জব করে কোন মানে এডুকেটেড হয় একটা ছেলের মতো একটা ছেলে যেরকম সংসারটাকে মানে দেখে শুনে রাখে একটা মেয়েও যখন সংসারটাকে দেখে শুনে রাখবে তখনই তার নিজের শক্তি যেটা বলে আর কি নন্দীগ্রাম বগুড়া থেকে চমক খান প্রশ্ন করেছেন এতদিনেও কেন আপনি বিয়ে করেন একটা ছেলে যখন আমার সাথে কথা বলে কেউ তখন আসলে যখন সেটা দেখে যে আমি হচ্ছে এইভাবে কথা বলি যে সমান সমান অধিকার তখন হয়তো সেটা মনে করে যে ওকে বিয়ে করলে ওকে দাপটে রাখা যাবে না মানে ওকে হচ্ছে নিচে নিচু রাখা যাবে না আর সেটা যদি সেই জন্য হচ্ছে দূরে চলে যায় সেই জন্য আমার বিয়ে সেটা এখনো কপালে হয়নি আপনার ধৈর্য কেমন আমি একটু হট টেম্পার মাঝে মাঝে হঠাৎ করে রাগ উঠে যায় আমি অনেক ধৈর্য আছি বলে যে নারীদের ধৈর্য বেশি না পুরুষের ধৈর্য বেশি নারীদের মনে হয় ধৈর্য বেশি নারীদের ধৈর্য বেশি সবসময় বলে সবাই হ্যাঁ আজ পর্যন্ত যত পুরুষ নারীর জন্য অপেক্ষা করেছে হ্যাঁ নারীকে ওয়েট করতে দেখা গেছে কোথাও হ্যাঁ নারীকে শক্তি সমর্থ হতে হলে কি করতে হবে তার নিজের উপর কনফিডেন্সটা থাকতে হবে কাদের শক্তি বেশি নারী নাকি পুরুষ একটা কথা আছে যে পৃথিবীর যা কিছু সুন্দর তার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় হাফ কেউ কারো চেয়ে কম না আপনি কেবলমাত্র শুধু একটি ফিল্মে অভিনয় করেছেন আপনার কি আর করার যোগ্যতা নেই যোগ্যতা থাকবে না কেন আর দেখা যায় আমার অনেকগুলো অফার এসেছে কিন্তু আমার পছন্দ হয় না স্ক্রিপ্ট এরকম আর বা হচ্ছে যে যেরকম আমি পছন্দ করি সেরকমভাবে সেগুলো পাইনি অফার সেটার জন্য করা হয় নাই ওকে আমরা নারী শক্তি নিয়ে অনেক রকম কথা বললাম এবং সেই সাথে আমি বা আমরা নারীকে নিয়ে দুই একটা ব্যঙ্গ করে হয়তো দুই একটা কথা বলেছি সেজন্য আমি দুঃখিত যাই বলি না কেন নারীদের প্রতি অবশ্যই সম্মান আছে তো আপনি নারী শক্তি নিয়ে বা নারীদেরকে নিয়ে যদি কিছু বলেন সবখানে বলা হয় নারী শক্তি এগিয়ে যাও নারী শক্তি সব আমরা কিন্তু আসলে মুখেই বলি বাট আসলে বাস্তবে দেখা যায় যে সেই কিন্তু নারী নির্যাতিত হচ্ছে গ্রামেগঞ্জে গেলে দেখা যায় যে বউদেরকে কিন্তু ছোট করে রাখা হচ্ছে বা ঘরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না নির্যাতন কিন্তু হচ্ছে সবারই মন মানসিকতাটা আসলে চেঞ্জ করা উচিত এবং ছেলেদের ক্ষেত্রেও সেটা বলবো যে একটা নারীকে সম্মান মানে কি নারীর দৃষ্টিতেই দেখো ঠিক আছে কিন্তু সেও যে অর্ধেক সেও একটা মানুষ ওইভাবে দেখা উচিত যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে এখানে ছেলেদের কোনো দোষ নেই এটা হচ্ছে আমাদের সমাজ দেশ সবার একই চিন্তা ভাবনা সো গোড়া থেকে আসলে ঠিক না হলে এটা কেমনি ঠিক হবে আই ডোন্ট নো ওকে আপনাকে অনেক ধন্যবাদ বিশেষ করে আপনার সর্বশেষ মূল্যবান কথাগুলো নিশ্চয়ই মাথায় রাখবো তুমি কিন্তু মন মানসিকতা এরকমই চেঞ্জ করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলার যে নারীদের প্রতি সম্মান দেখানো শুধুমাত্র বই পত্রে বা বিভিন্ন সভা সমাবেশে না হয়ে যেন বাস্তব জীবনে ঘটে সেটাই আসলে আমরা চাই আমরা বলে থাকি নারীরা স্বাধীন কিন্তু কতটুকু স্বাধীন নারীর স্বাধীনতা ততটুকুই থাকে যে পুরুষের কাছ থেকে অনুমতি নিয়ে সে স্বাধীন হ্যাঁ অনুমতি নিয়ে স্বাধীন যে আমি একটু বাইরে যাচ্ছি তারপর আবার তাকে ফিরে আসতে হয় তো এরকম না হোক তবে আমি একজন পুরুষ হিসেবে বলতে চাই যে আমি সবসময় চাই যে নারীর ক্ষমতায়ন হোক